আমি এখন আছি রংপুরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় এলাকায় এবং এখানে একটি শপিং কমপ্লেক্স শপিং মল রয়্যালিটি মেগা মলে আছি এবং এখানে যেটি দেখছি যে ঈদ আর মাত্র দুই দিন আছে যদিও, কিন্তু আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে দুপুর প্রায় দুইটা বাজতে চললো, তারপরও কিন্তু এই শপিং মলগুলোতে ক্রেতার সমাগম অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম দেখা যাচ্ছে। এটি আসলে বৈরী আবহাওয়ার কারণেই এই ছন্দপতন হয়েছে। তো এখানে যে আছেন রয়্যালিটি মেগামলের যারা আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এখানে জেনারেল ম্যানেজার আছেন ইরফান হোসেন আশরাফি। আমরা একটু জানতে চাই, ঈদ তো আর মাত্র দুদিন আছে, দুদিন বাদে ঈদ, তো বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে? গতকাল পর্যন্ত আমাদের বিক্রি বেচা কেনা খুব ভালো ছিল। আজকে বৈরী আবহাওয়ার কারণে একটু হালকা চলতেছে, হয়তো বা সন্ধ্যার পর বা বিকালের পর থেকে খুব ভালো একটা বেচা কেনা হওয়ার আশা করছি আমরা, এবং আরও যারা রংপুরে ব্যবসায়ীরা আছেন সবাই আশাটাই করছেন। এবং মাশাআল্লাহ আমাদের এখানে যে পরিমাণ গ্রাহকদের সম যে এই জায়গাটায় সবাই যে আসছেন, তারা খুব ভালোভাবে আর কি ফলোটা আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা শুনলাম একজন জেনারেল ম্যানেজার এখানে রয়্যালিটি মেকামলে, তার থেকে যে তিনি বললেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেচা বিক্রি কমেছে, কিন্তু আশা করছেন যে আবহাওয়া ভালো হলে আবারও ক্রেতা সমাগম বাড়বে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে অন্যান্য দিন যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিন কিন্তু এই দুপুর দুইটা নাগাদ কিন্তু ক্রেতাদের ভিড়ে কিন্তু মুখরিত হয়ে যায় এই শপিং মলগুলো, কিন্তু আজকে কিছুটা কালবৈশাখী ঝড়ো হয়েছে গত রাতে এবং বৃষ্টি হয়েছে সকালে, এই কারণে কিন্তু কিছুটা ছন্দপতন ঘটেছে। এখানে আরেকজন আছেন রয়্যালিটি মেগামলের জেনারেল ম্যানেজার, আমরা একটু ম্যানেজার তার সঙ্গে কথা বলতে চাই যে আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে? গতকালকে পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু আজকে বৈরী আবহাওয়ার কারণে একটু হালকা মনে হচ্ছে এখন পর্যন্ত। হয়তো বা ওয়েদার ঠিক হয়ে গেলে আবার আগের মতো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনাদের সংগ্রহে কী কী এনেছেন? শেষ পর্যন্ত আমরা গতকালকে পর্যন্ত নতুন আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি, তারপর টি শার্ট, প্যান্ট, এগুলো অত্যাধুনিক কিছু কালেকশন এসেছে গতকালকে পর্যন্ত। জি, ধন্যবাদ। আমরা শুনলাম এখানে যে ম্যানেজার আছেন তার থেকে শুনলাম যে উনিও বললেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে ছন্দপতন হয়েছে বেচা বিক্রিতে, শুধু এই রয়্যালিটি মেগামলে নয়, আর রংপুরের যে সুপার মার্কেট, সালেক মার্কেট, জামাল মার্কেট সহ যে শপিং মলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সবখানেই ক্রেতাদের ভিড় একটু কম লক্ষ্য করা গেছে, তবে তারা আশা করছেন যে আবহাওয়া ভালো হলে আবারও তাদের বেচা বিক্রি বাড়বে এবং ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে শপিং মলগুলো। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।